এখানটার একটা মজার গল্প আছে। যাদবপুর ইউনিভার্সিটিতে বামফ্রন্টের আমলে কি একটা আন্দোলন টান্দোলন হচ্ছিল, তাতে পুলিশ এসেছিল, প্রচুর পিটিয়েছিল রবিবার। তো তারপর তার প্রতিবাদে একটা সভাটাও হয়, আমি সেখানে গানটা তৈরি করি, গানটা গাই। যাদের পিটিয়েছিল তারা আবার অন্য একটা অর্গানাইজেশনে আমার সঙ্গে ছিল। ওই যা হয়, সেই অর্গানাইজেশনটা বড় হয়ে গেছিল, ফলে পরে আমাকে সেটা ছেড়ে দিতে হয়। এবং তারা ওই অর্গানাইজেশনটা দখল করার জন্য নানা প্রকার কলকাঠি নাচ্ছিল। তো ফলে আমাকে আবার ওই অর্গানাইজেশনের সভায় এই গানটা গাইতে হয়। তখন তারাই বলে, এ হবে ক্ষমতা, ক্ষমতা না হলে কিছু হবে না, হবে না। ওই সেই শঙ্খ ঘোষের কবিতায় লাইনেই আছি দাদা, ভাবলাম যে ঠিক আছে লাইনেই আছি। তা তোমরা যারা ভাবো এলে ক্ষমতায়, তোমরা যারা ভাবো এলে ক্ষমতায়, মানুষের ভালো করা কে আর আটকায়। তোমরা যারা ভাবো এলে ক্ষমতায়, মানুষের ভালো করা কে আর আটকায় নেই। তাদের দলে আমি নেই, নেই তাদের দলে আমি নেই। ক্ষমতার আছে কিছু নিজস্ব ক্ষমতা, ক্ষমতায় যেতে গেলে মানতেই হবে তা। তোমার নিয়মে চলে না ক্ষমতা, তোমার নিয়মে চলে না। বাচ্চারা ভেঙে ফেলো বড়দের ক্ষমতা, বাচ্চারা ভেঙে ফেলো বড়দের ক্ষমতা, ছাত্ররা প্রতিষ্ঠানের, জ্ঞানীজন ভেঙে ফেলো জ্ঞানের ক্ষমতা, কর্মীরা নেতৃত্বের, ছোট বড় মাঝারি বা যে কোনো ক্ষমতা। ভেঙে ফেলো, ভেঙে ফেলো সব সব ক্ষমতা, ছোট বড় মাঝারি বা যে কোনো ক্ষমতা। ভেঙে ফেলো, ভেঙে ফেলো সব সব ক্ষমতা, সদর দপ্তরে কামান দাগো।